আসসালামু আলাইকুম আমি তনি আবারও চলে আসলাম নতুন আর ভিডিওতে ভিডিও শুরু করার আগে বলে নেই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আঁকানোর জন্য একটু সাহায্য করবেন চ্যানেলটা যাতে একটু বড় হয় তাহলে আমি কাজ করতে ভিডিও দিতে আপনাদেরকে কাজ দেখাতে উৎসাহ পাবো এমন কোনো আহামরি কাজ আমি দেখাই না তারপরেও আমি যতটুকু চেষ্টা করি নতুন কিছু দেখাতে বা আনকমন কিছু করতে তাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে উল সোজা করার একটা ভিডিও আছে পারলে ওইটা একবার দেখে নেবেন যারা উলের কাজ করেন তাদের জন্য অনেক ভালো হবে এরকম কিছু ডিফারেন্ট ভিডিও আমি করেছি যেগুলো একটু দেখে নিতে পারেন বাংলা চ্যানেলে এগুলো নাই আর আজকে আমি যে ভিডিওটি করছি এটা হলো আমার কাছে এই দুই রকমের হুক সেট এটা আর কথা আলাদা এটা একটু আলাদা হুক সেট আমি পার্থক্য দেখানোর জন্য ভিডিওটি করছি এই এই হুকটা এই হুকটার কথা আমাকে সবাই জিজ্ঞেস করে এই হুকটা রাবারের হুক নাকি নাকি প্লাস্টিকের এই কথা জিজ্ঞেস করে আমি এই জন্য ভিডিও করছি আমি ভিডিওতে দেখিয়ে দিব এই হুক হুকটার ব্যাপার আর এই এই দুইটা এই দুইটা প্রায় সেম কোয়ালিটির হুক অনেক ভালো হুক এটা কম দামের ভিতরে একটা ভালো হুক আপনারা যারা বক্সের হুক খুঁজেন বক্সের হুক অনেক অনেক অনেকে খুঁজেন সময় আমার কাছে একটাই ম্যাসেজ আছে বক্সের হুক দেখান কিন্তু বক্সের হুকগুলোতে যে প্রবলেমগুলো হয় বক্সের হুকগুলো খুলে আসে যার কারণে আমি এই ভিডিওটা করছি দেখানোর জন্য যে বক্সের হুকগুলো কেমন আমি অনেক আগে একটা বক্সের হুক কিনেছিলাম সেই হুক সেটের মধ্যে এই হুকটা ছিল এই হুকটা আসলে ভালো না এটা অনেকবার খুলে যায় আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি তারপরে এটা আসলে ঠিক হয় না আরেকটা আমি দেখাই এই হুকটা এই হুকটা এই মাঝখান থেকে ভেঙে যায় ভাঙা হুক আমার কাছে একটা আছে আমি দেখাবো যদি অন্য কোনো ভিডিওতে সময় পায় তাহলে আমি ভাঙা হুকটা দেখিয়ে দেবো এটা মাঝখান থেকে ভেঙে যায় কিন্তু এই হুকগুলো আসলে মাঝখান থেকে ভাঙবে না আর যাই হোক দেখা যায় যে খুলে আসছে যদি এই হুকগুলো খুলেও আসে এই হুকটা বা এই হুক সেট থেকে হুক যদি খুলেও আসে তাও মাঝখান থেকে ভাঙবে না কিন্তু এইটা একটু প্লাস্টিকের হুক যার কারণে এটা মাঝখান থেকে কিন্তু ভেঙে যায় আর এটা দেখেন চিকন সেটের এটা কিন্তু চিকন হুক সেট কিন্তু এটা মাঝখান থেকে ভাঙবে না আমি এই কথাটা আসলে পেজে লিখে বা ওইভাবে বোঝাতে পারি না এই জন্য আমার ভিডিওটা করা যাতে এই ভিডিওটি দেখে এই হুক থেকে পার্থক্যটা বোঝেন আমি হুকটা দেখিয়ে দিচ্ছি এই হুকটা আসলে কতটা ভালো হুক এটা একটা এই যে এটা কিন্তু সফট এই যে এরকম সফট গ্রিপ এই যে চাপ দিলে এটা হচ্ছে দেবে যাচ্ছে এরকম এটা ঠিক আছে এটা আমার আমি অনেক কমপ্লেন পাই যে আমি কেন দাম বলে দিই না এই দুই হু হুক সেটের দাম সেম এই দুই হুক সেটগুলো ছয়শো বিশ টাকা করে আমার পেজ চন্নি চল্নিশ ড্রিমে পাবেন দাম আসলে বলে দেওয়া ঠিক না ইউটিউব ভিডিওতে এই হুকটা আরেকবার দেখায় একেবারে সেম সফট টাইপের সফট ট্রিপ এগুলো আসলে প্লাস্টিক না মানে মাঝখান থেকে ভেঙে আসবে না এটা অনেকেই এই ব্যাপারটা জানে না যে প্লাস্টিকের হুকগুলো কিন্তু মাঝখান থেকে ভেঙে যায় এটা কিন্তু ভাঙবে না আরেকটা কোয়ালিটির প্লাস প্লাস্টিকের হুক আছে আমি দেখাচ্ছি এটা কিন্তু প্লাস্টিকের হুক ঠিক আছে এটা কিন্তু প্লাস্টিকের হুক এটা কিন্তু মাঝখান থেকে ভেঙে যাবে এটা কিন্তু অনেকগুলো আমার ভাঙছে এই হুকটা এই হুকটা কিন্তু খুলেও আসে আবার ভাঙ ভেঙে যায় মাঝখান থেকে এই দুই কোয়ালিটি এটা এটা ভাঙবে না আর এইটা একটু দামি হোক এটা দেখলেই বুঝতে পারবেন এটা হাতে নিলেও বোঝা যাবে এটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটু দামি হোক এটা আমি পেজে দিই না সেল করার জন্যে এটা আমি নিজের জন্য এনেছিলাম কিন্তু এক সেট এক্সট্রা আছে এই হুকটা এই হুকটা একটু দামি হুক অনেকে হয়তো নিতে চায় না এই হুকটার জন্য আমার পেজে মেসেজ করবেন আমি সবগুলোর দাম আসলে ভিডিওতে বলতে চাচ্ছি না আর এই তো হুকের কথা হুকের এই ভিডিওটা করার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম সময় পাচ্ছিলাম না চেষ্টা করছিলাম যে আমি এটা একটু দেখাবো আশা করি যতটুকু ধারণা দেওয়ার দিতে পেরেছি এই দুইটাই কিন্তু সেম কোয়ালিটির হুক এটা চিকন এটা মোটা এটা চিকন এটা মোটা সেম কোয়ালিটির হুক আর শুধু এই হুকটা একটু দামি হুক আর ওই ওগুলোর প্লাস্টিকের হুকগুলোর তো কথা বলেই দিলাম প্লাস্টিকের হুক কিন্তু মাঝখান থেকে ভেঙে যায় আর আমি আরেকটা যে জিনিসটা আজকে দেখাবো এটা আসলে অনেকে আমার কাছে দেখতে চায় এই সুতাগুলো এটা আসলে কটন সুতা টফ সাফরান আমার অনেক পছন্দের একটা সুতা এটা দেখতে এত গ্লেজি এত সুন্দর লাগে আমার কাছে দেখতে এগুলো সব আমি কিন্তু কোনোটা সেল করার জন্য আনিনি এগুলো সব আমার নিজের কাজের জন্য আমি এনেছি এনেছি দেখেন এত সুন্দর একটাও কিন্তু সেল করব না সেল করার জন্য আমি আনবো হয়তো কেউ যদি আগ্রহী হন দামটা আমি আমার পেজে বলে দেব আমার পেজের নাম তনিস ড্রিম ড্রপ প্যারিসের এটা এটা এইটার থেকে এটা মোটা আর এটা গ্লেজি আর এটা একেবারে পিওর কটন একশো পারসেন্ট কটন এই যে এটা কটন কিন্তু গ্লেজি কটনটা আর আরেকটা নতুন যে দেশি ইয়াগুলো আসছে নয়তারগুলো আসছে এগুলো শেড এগুলো অনেক আগ্রহী হয় এটা কিন্তু দেশিটা না এটা চায়না সুতাটা যেটাকে চায়না সুতা বলে চায়না নয়তা সুতা যেটা বলে সেটা কিন্তু এটা এটা একটু ভালো কোয়ালিটির আর যেটা দেশি বলে সেটা দেখলেই একটু বুঝতে পারবেন সেটা একটু উঠা উঠা হয়ে যায় কাজ করার পর বা কাজ করার আগে একটু উঠা উঠা দেখতে লাগে আর কোয়ালিটি এরকম গ্লেজ দেয় না এই সুতোগুলো আমি সেল করি কিন্তু এই সুতোগুলো আমার পেজে পাবেন এগুলো আমি আর স্পেসিফিকভাবে বল এগুলো আমি বলতে চাচ্ছি না স্পেসিফিকভাবে কারণ এটা অনেক কমন আমার যেটা দেখানো ছিল হুকের রিভিউ আমি দিতে চেয়েছিলাম যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ